দর্শক, খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বাংলা স্পোর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি তুষার ইসলাম। খেলাধুলার নিত্য নতুন আপডেট আর দেশ বিদেশের সবশেষ খেলাধুলার সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠানটি। চলুন দর্শক, এক নজরে দেখে আসি গুরুত্বপূর্ণ খেলার সংবাদের শিরোনামগুলো। ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়ে উয়েফা নেশনস লিগে 4-1 গোলে পর্তুগালের জয়। এবারের আইপিএলে খেলার জন্য পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়পত্র দেয়নি বিসিবি। করোনাকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিগগিরই শুরু হচ্ছে অ্যাথলিটদের ট্রেনিং ক্যাম্প। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, চলুন দেখে নেই সংবাদগুলোর ভেতরকার অবস্থা। শুরুতে এই ফুটবল প্রসঙ্গ। ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়ে উয়েফা নেশনস লিগের শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত জয় দিয়ে শুরু করল পর্তুগাল। শনিবার রাতে পোর্তোর ড্রাগন স্টেডিয়ামে এই লিগের 3 নম্বর গ্রুপের ম্যাচে 4-1 গোলে জয় পায় পর্তুগাল। ম্যাচের 41 মিনিটে গোলের দেখা পায় পর্তুগাল। বাদিক দিয়ে বল পায় দারুণ শটে ঠিকানা খুঁজে নেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার কানসেলো। 58 মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন জোতো। আর 70 মিনিটে ফেলিক্সের গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। ডিবক্সের ঠিক বাইরে থেকে জোরালো শট বল জালে পাঠান আতলিকো মাদ্রিদের তরুণ এই ফরোয়ার্ড। যোগ করা সময়ে সান্ত্বনাসূচক গোলটি করে পেতকোভিচ। 3 মিনিট পরেই অবশ্য ব্যবধান ফের 3 গোলে বাড়িয়ে নেন সিলভা। সুইডেনের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। উয়েফা নেশনস লিগের ম্যাচটিতে একমাত্র গোলটি এসেছে কিলিয়ান এমবাপ্পের পা থেকে। শনিবার সুইডেনের স্টকহোমে আতো গ্রিজমান রাফায়েল ভারানাদের নিয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামে ফ্রেঞ্চরা। ম্যাচের 41তম মিনিটে পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে গোল করে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত কোনো পক্ষই আর গোল না করায় জয় দিয়ে মাঠ ছাড়ে ফ্রেঞ্চরা। আরেক ম্যাচে ডেনমার্ককে 2-0 গোলে হারালো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। আর আইসল্যান্ডের বিপক্ষে 1-0 গোলে জয় পায় ইংল্যান্ড। ক্রিকেট দুনিয়ার প্রসঙ্গে এবার। 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে ইংল্যান্ড। রোববার সন্ধ্যায় সাউদাম্পটনের রোজ বোলে ম্যাচটি শুরু হয়। প্রথম ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়ে এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে সিরিজটি নিজেদের দখলে নিতে চাইছে ইংল্যান্ড। করোনা ভাইরাসের দাপটের পর প্রথমবার মাঠে নেমে মাত্র 2 রানের জন্য হোঁচট খাওয়া অস্ট্রেলিয়ার এ ম্যাচে জয়ের বিকল্প নেই। বিশেষজ্ঞরা মনে করছেন প্রথম ম্যাচের ভুল শুধরে এ ম্যাচে জয়ের জন্য 8 ঘাট ভেদেই মাঠে নামবে অসিরা। আগামী 9 সেপ্টেম্বর সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে। আইপিএলে খেলার জন্য পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আইপিএল এর এবারে আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দলে নেওয়া হয়নি। মুম্বাই ইন্ডিয়ান্সের লাসিত মালিঙ্গা ও কলকাতা নাইট রাইডার্সের হ্যারি গার্নি দল ছেড়ে দেয় মুস্তাফিজকে নেয়ার জন্য আগ্রহ দেখায় এই দুই দল। এদিকে মুম্বাইতে লাসিত মালিঙ্গার পরিবর্তে জেমস প্যাটিসন নিয়ে নেয় কলকাতায় তাদের পছন্দের মুস্তাফিজকে মেইল পাঠায়। মুস্তাফিজ বিসিবির মাধ্যমে কলকাতা কর্তৃপক্ষকে জানিয়ে দেয় একই সময়ে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর থাকায় আইপিএলে খেলতে পারছেন না তিনি। আর এ নিয়ে ক্রিকেট অপারেশনস আকরাম খান বলেন আইপিএল থেকে মুস্তাফিজের কাছে অফার ছিল, তবে এ সময় শ্রীলঙ্কা সফর থাকায় তাকে ছাড়পত্র দেওয়া সম্ভব হয়নি। করোনাকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিগগিরই অ্যাথলিটদের ট্রেনিং ক্যাম্প শুরু হতে যাচ্ছে। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। সেই সাথে করোনাকালীন সময়ে ফেডারেশনের কোচ আর খেলোয়াড়রা অনলাইনে বেশ কয়েকটি কোর্স সম্পন্ন করেছেন, যা টেকনিক্যাল দিক দিয়ে অ্যাথলিটদের কাজে দেবে বলে মনে করছে ফেডারেশন। সেই সাথে তৃণমূল থেকে প্রতিভাবান অ্যাথলিট তুলে আনার ব্যাপারে উদ্যোগ নিয়েছে ফেডারেশন। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আরও বলেন ফিটনেসে যেন কোনো ঘাটতি না হয় তার জন্য কাজ করবে ফেডারেশন। করোনার কারণে ঘরে বসেই আপাতত ফিটনেস নিয়ে কাজ করছে খেলোয়াড়রা, যদিও পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনেই ট্রেনিং ক্যাম্প শুরু করা হবে বলেও জানান তিনি। অতীতে তৃণমূল পর্যায় থেকে বেশ কজন প্রতিভাবান অ্যাথলেট তুলে আনে অ্যাথলেটিক্স ফেডারেশন। ফেডারেশনের পক্ষ থেকে এবারও জেলা ও বিভাগীয় পর্যায় থেকে মেধাবীদের তুলে আনতে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসে থাকার
প্রবাসে থাকা সাবেক অ্যাথলেটরা দেশের প্রতিভাবান অ্যাথলেটদের পাশে দাঁড়াতে চায় বলেও জানান তিনি। দর্শক, শেষ করার আগে রোববারের খেলার সূচিগুলো এক নজরে দেখে নেওয়া যাক। সন্ধ্যা 7:15 ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি সাউদাম্পটন থেকে সরাসরি দেখাবে সনি সিক্স। টেনিস, রাত 9:00 ইউএস ওপেন সরাসরি দেখানো হবে স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ানে। ফুটবল, রাত 12:45 উয়েফা নেশনস লিগের স্পেন বনাম ইউক্রেনের মধ্যকার খেলাটি সরাসরি দেখাবে সনি টেন টু। রাত 12:45 অর্থাৎ একই সময়ে সুইজারল্যান্ড বনাম জার্মানির মধ্যকার খেলাটি সরাসরি দেখানো হবে সনি টেন ওয়ানে। দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, তুষার ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদ থাকুন, সেই সাথে সিএনএন বাংলার সঙ্গেই থাকুন।